বর্ডার গার্ড বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যায় রাজধানীর পিলখানায় বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় এতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংসদ সদস্য ডাঃ দীপমণি সহ বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়